আসসালামু আলাইকুম আপনার কীভাবে ইমোর চ্যাট লিস্টে এরকম প্রিয় মানুষের ছবি অ্যাড করবেন আজকের স্ক্রিপিউটের মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেব। তো আমি দেখতেছেন আমার প্রিয় মানুষের ছবিটি আমি কিন্তু ইমো চ্যাট লিস্টে বসিয়ে নিয়েছি তো আপনিও কিন্তু চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষের ছবিটি আপনি চাইলে ইমো অ্যাপের চ্যাট লিস্টে বসিয়ে দিতে পারবেন তো কিভাবে করবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ইমো অ্যাপটিতে আসতে হবে ইমো অ্যাপটিতে আসার পর আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার যে আইডিটার আপনি যে আপনার প্রিয় মানুষের আইডিটা আপনি ছবিটা অ্যাড করতে চাচ্ছেন সেই আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে জাস্ট যে কাজটি করবেন ওপরে তিনটা ডট মেনু দেখতে পারবেন কলের বাটনের উপরে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা ওয়ালপেপার নামে একটি অপশন পাবেন এই ওয়ালপেপার উপর ক্লিক করবেন ওয়ালপেপার ওপর ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন তো আমি যেহেতু ছবি অ্যাড করব সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখান থেকে আমার প্রিয় মানুষের ছবি এবং আমার ছবি আমি এখানে জাস্ট অ্যাড করলাম করার পর এখান থেকে জাস্ট আমি টিক বাটনে একটা টাচ করে দিব। দেওয়ার পর এখানে সেট ফর এটার উপর ক্লিক করে দিবেন ধানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাছে দেখতে পাচ্ছান আমার প্রিয় মানুষের ছবিটি কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তো একটাতে অ্যাড করলে আপনাদের হবে একটাতে অ্যাড করতে হবে না একটাতে অ্যাড করলে আপনাদের প্রত্যেকটাই অটোমেটিক অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্তেছেন আপনারা তো এভাবেই কিন্তু চাইলে আপনার প্রিয় মানুষের ছবিটি আপনি ইমুথ চ্যাট লিস্টে অ্যাড করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ভিডিওটি টিকটক অ্যাপটি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি টিকটকে একটি ফলো দিয়ে দিবেন এরকম ভিডিও প্রতিনিয়ত টিকটকে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম